হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ছাঁচি কুমড়ো ঘন্ট করে দেখাবো। ছাঁচি কুমড়ো অর্থাৎ এই যে এটাকে আমরা ছাঁচি কুমড়ো বলি, এটাকে চাল কুমড়ো বলে, তা এইটার ঘন্ট কিভাবে করব, অর্থাৎ ছাঁচি কুমড়োটাকে কিভাবে কাটি প্রথমে দেখাই, তারপরে কিভাবে করব তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি চাল কুমড়োটাকে দুই দিক এইভাবে কেটে নেব, তারপরে এইভাবে এই খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকে এই মাঝ বরাবর লম্বা করে টুকরো করে নেব। কেউ গোল করেও কেটে নিতে পারো, এটা যার যার ব্যাপার। লম্বাভাবে এইভাবে কেটে জলে দিয়ে রাখবো, আর যদি এইখানে বেশি বীজ থাকে, অর্থাৎ শক্ত বীজ থাকে, সেটা কেটে ফেলে দিতে হবে। আর যদি শক্ত বীজ না থাকে, নরম বীজ হয়, তাহলে না ফেললেও চলবে। এইবার এই পেছন দিকটা জিরিজিরি ভাবে কেটে নেব, খুব জিরিজিরি করে, পুরো একদম এই দিক থেকে এই দিক কাটবো না, জাস্ট একটা সাইডই এইভাবে জিরিজিরি করে নেব। এই যে একটা সাইড এইভাবে জিরিজিরি করব, অথচ এই দিকটা কিছু কাটিনি, এটা এইভাবে কেটে নেব। এইভাবে এই দিকটা কাটলাম, এইবার এইভাবে কেটে নেব, তাহলে ওই জিরিজিরি যেই ভাবটা সেটা সুন্দরভাবে হয়ে যাবে। এই ঘন্ট করার সময় এইভাবে কাটলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে এইভাবে আমি সব চাল কুমড়োটাই কেটে নেব। এই যে আমি কেটে নিয়েছি, কাটার পর আর ধোবো না, জল বেরোবে। তাহলে ছাঁচি কুমড়ো এইভাবে পুরো কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটাতে সাদা তেল ইউজ করব, অর্থাৎ রিফাইন তেল দু চামচ মতন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে কয়েক সেকেন্ড সময় দেব, সাদা জিরে ফোড়ন দেব, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন হিসাবে। এবার আমি কেটে রাখা ছাঁচি কুমড়ো দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাটায় আমি হলুদ দেব না, যাদের ইচ্ছে হলুদ দিয়ে খাবেন, স্বাদ অনুসারে লবণ দেব। এবার ঢাকা দিয়ে ফিরে আসছি 5 মিনিট পর। নারকেল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ফাল কেটে, তারপরে এই যে খয়েরি অংশটা এইভাবে সব কেটে নিয়েছি। এবার আমি এই টুকরোগুলো মিক্সির বাটিতে জারে দিয়ে দিচ্ছি, মিক্সিতে এটা নারকেলটা কুড়িয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, একটু নাড়িয়ে নেব। আমি আলাদা পাত্রে বড়ি ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা একদমই নিরামিষভাবে করছি, যারা নিরামিষ পদ করতে চান খান, তাদের পক্ষে এটা খুবই উপাদেয় এবং সুবিধাজনক। খাটনি খুব বেশি না। আমি মিক্সিতে যে নারকেলটা কোরানোর জন্য নিয়েছিলাম, কোরানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেটা সবটা। একদমই জল ছাড়া, আমি একদম জল দিইনি, এই সবজির থেকেই জল বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট মতন ঢেকে রাখবো, ফিরে আসছি 1 মিনিট পর। ফিরে এলাম 1 মিনিট পর, হয়ে গেছে ছাঁচি কুমড়োর ঘন্ট। ছাঁচি কুমড়োর ঘন্ট রেডি। আপনারা এইভাবে করে দেখবেন বন্ধুরা, সত্যি নিরামিষ একটা পদ খুবই ভালো লাগে, আর খুব ঝামেলার ব্যাপার নেই, শুধু কাটতেই যা একটু সময় লাগে। গোটা ভিডিওটা এইভাবে আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন কিরকম লাগলো। আর নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে। আজকের মতন আসি, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।